Hey, what's going on guys? Welcome back to my channel Arafat the Aquarium Fish Lover. So abaro apnaderke shokolkei welcome janacchi amar ei channel Arafat the Aquarium Fish Lover. So ekhane ami muloto mach niye video kore thaki. So I am aquarium fish lover. So guys, ajker video te ami apnaderke bolbo apnara ki aquarium e brishtir pani byabohar korte paren. সো এই সম্পর্কে আমি আজকে বলবো। হ্যাঁ, অবশ্যই আপনি বৃষ্টি পানি ব্যবহার করতে পারেন। সো আরও বিস্তারিত জানতে ভিডিওটা আপনি আর কিছুক্ষণ দেখতে থাকুন। সো তাহলে আপনার পুরো আইডিয়াটা চলে আসবে। সো প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো লেটস স্টার্ট। ইন্টারভিউ শেষে আমরা আবার আসলাম। আসলে আপনি কি অ্যাকুরিয়ামে বৃষ্টি পানি ইউজ করতে পারেন? সো আপনি অবশ্যই বৃষ্টি পানি ইউজ করতে পারেন। সো এখানে অনেকগুলো বিষয় আছে যেটা আমি আপনাদেরকে বলতেছি। আর বৃষ্টি ঢাকা তো অনেক মানে ধুলা বালি, অনেক পলিউটেড, মানে মানে বাতাসে অনেক ধুলা বালি থাকার কারণে যখন বৃষ্টি হয় তখন সেই পানিটা পরে সেই পানিটা যদি আমরা সরাসরি অ্যাকুরিয়াম ইউজ করি তাহলে মাছের সমস্যা হতে পারে। সো আপনারা অবশ্যই যখন আপনি মনে করেন ঢাকায় আছেন, সো আপনি যখন বৃষ্টি হচ্ছে পাঁচ মানে একটু দাঁড়াইলে আপনি একদম ভিজে যাচ্ছেন, এরকম যদি পানি হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। মিনিমাম 5 মিনিট ওয়েট করতে হবে আপনাকে। 5 মিনিট বৃষ্টি মানে খুব বৃষ্টি হচ্ছে, আপনি 5 মিনিট ওয়েট করে তারপর আপনি সেই পানিটা ইউজ করতে পারেন। তারপরে আপনারা যারা গ্রামে থাকেন তাদের তো কিছু বলারই নাই। সো আপনারা অবশ্যই একটু ওয়েট করে পানিটা নেওয়া ভালো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা যে ছাদের পানি, ছাদ থেকে পড়ে যে পানি এসতেছে বা চালে যে পানি পড়তেছে বা গাছ থেকে যে পানি চুয়ে পড়ে, অবশ্যই আপনি এটা বালতিতে বা কোনো ইয়েতে নেবেন। সো পড়তেছে এই পানিটা যদি আপনি ইউজ করেন, যে গাছে তো অনেক ধরনের ময়লা থাকে, তারপরে আপনার ছাদেও ময়লা থাকে, সো এই পানিটা কিন্তু ময়লা, সেই পানিটা আপনি ইউজ করতে পারবেন না। সো যেখানে একদম ফাঁকা কোনো গাছপালা নাই সেই জায়গা থেকে আপনি ইউজ করতে পারেন। আর ঢাকা শহরে তো বললামই অনেক ধুলা বালি, তাই আপনি ইউজ করতে পারেন মানে যেখানে মিনিমাম যে দাঁড়ালে যেন আমি ভিজে যাই এরকম একটা জায়গায় আপনাকে পানিটা নিতে হবে। দাঁড়ালে একদম ভিজে যাই এবং মিনিমাম আপনাকে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হবে। এটা আপনি গ্রামে থাকুন আর শহরে থাকুন, আপনাকে মিনিমাম 5 থেকে 10 মিনিট ওয়েট করতেই হবে। আর গ্রামে মিনিমাম 5 মিনিট ওয়েট করলেই হবে, শহরের ব্যাপারটা একটু আলাদা, কারণ সেখানে বললাম যেটা পলুটে মানে বায়ুতে বিভিন্ন ধরনের ময়লা থাকে মানে আবহাওয়ায় মানে বায়ুতে, সো সেই কারণে সেখানে একটু অনেক কলকারখানা থাকার কারণে কালো ধোঁয়াগুলো উপরে উঠে গিয়েছে, সো ওগুলোই আবার হতেছে। সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে মাছেরও প্রবলেম হতে পারে। সো এটা ইউজ করার না করাটাই ভালো হবে। আর যেটা বললাম 10 মিনিট পরে পানিটা নিলে ভালো হয়। আর কোনো জায়গা থেকে যেন পানিটা পড়ে সে জায়গা থেকে নেওয়া যাবে না, একদম ফাঁকা আকাশ থেকে নিতে হবে, মানে মানে উপরে দেখতে হবে কোনো গাছপালা বা কোনো বিল্ডিং টিল্ডিং নাই, সে জায়গা থেকে আপনি ওয়াটারটা কালেক্ট করতে পারেন। সো আজকে এই ভিডিওটাই, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে আপনারা কমেন্ট করেন না দেখি আমি কী সম্পর্কে ভিডিও বানাবো সেটা বুঝতে পারি না। তো অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওগুলিতে লাইক দেবেন। থ্যাংক ইউ।